হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে নিয়ে এসেছি বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। তো কটি পোস্ট আছে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এছাড়াও বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাঁকুড়া জেলার ওয়েবসাইট। ওয়েবসাইটে গিয়ে আপনাকে সিটিজেন কর্নারে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর রিকোয়ারমেন্ট অপশানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন হবে। আমি আজকে আপনাদেরকে যে নোটিশটির কথা বলছি সেটি হচ্ছে এটাই, অফিস অফ দি সিডিএফও কতুলপুর বাঁকুড়া। তারপর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর নোটিফিকেশনটি বেরিয়েছে 19/8/2019 পশ্চিমবঙ্গ সরকার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিককরণ প্রকল্প কতুলপুর বাঁকুড়া। বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেটা হলো, এত দ্বারা কতুলপুর ICDS প্রজেক্টে কর্মরত সকল অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জানানো হয়েছে যে উক্ত প্রকল্পে 5টি অঙ্গনওয়াড়ি কর্মীর শূন্যপদ তপশিলি উপজাতি 2 জন এবং সাধারণ 3 জন ও পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য পদোন্নতিতে ইচ্ছুক এবং উপযুক্ত সহায়িকাবৃন্দের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হইতেছে। আবশ্যিক বিষয়গুলি নিম্নরূপ: প্রকল্প প্রদত্ত নির্দিষ্ট বয়নে আবেদন করিতে হইবে এবং আগামী 28/8/2019 তারিখ বেলা 3টার মধ্যে যে কোনো কর্মদিবসে প্রকল্প আধিকারিকের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হইবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য হইতেই হবে। সহায়িকা হিসাবে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কতুলপুর প্রকল্পের অধীনে যে কোনো অঞ্চলের আবেদনের উপযুক্ত সহায়িকাবৃন্দ আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তাই আপনাদেরকে আমি জানালাম। বিজ্ঞপ্তিটি রয়েছে প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কতুলপুর বাঁকুড়া। আপনি এখানে গিয়েও যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানার জন্য। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ডাউনলোড করতে পারেন। এছাড়াও বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এরকমই জেলাভিত্তিক খবর নিয়ে আসবো নিত্য নতুন। আর বেশি কিছু বলছি না বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম।